আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আজ আমি বরাবরের মতো তোমাদের কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের কৃষি উপকরণ নিয়ে আলোচনা করব কৃষি উপকরণের উদ্ভিদের পুষ্টি উপাদান নিয়ে আলোচনা হবে তাহলে তোমরা সবাই উদ্ভিদের পুষ্টি উপাদান কি বা কাকে বলে উদ্ভিদের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি পানি বায়ুতে উদ্ভিদ যে উপাদান গ্রহণ করে তাকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদান কাকে বলে আমি বলছি উদ্ভিদের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি পানি বায়ু হতে উদ্ভিদ যে সকল উপাদান গ্রহণ করে তাকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে এই পুষ্টি উপাদান 17টি পুষ্টি উপাদান কতটি 17টি এই 17টি পুষ্টি উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে দুই ভাগে ভাগ করা যায় নয়
কার্বন হাইড্রোজেন অক্সিজেন
অক্সিজেন নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার বা গন্ধ কোন পুষ্টি উপাদান কোন পুষ্টি উপাদানগুলো হচ্ছে লৌহ মলিবডেনাম ম্যাঙ্গানিজ তামা দস্তা ক্লোরিন কোবাল্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।